সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস, সফলতার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব জেনারেল নলেজের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। তো এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুবই হেল্পফুল হবে তোমাদের প্রতিটি কম্পিটিটিভ এক্সামে, বিশেষ করে রেলের গ্রুপ ডি, WB, KP ইত্যাদি পরীক্ষায়। তাই তুমি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তার আগে বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তুমি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে নিও এবং সাথে থাকা বেল আইকনটি দাবিয়ে দিও। চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিওটি। তো এখানে প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ বন্ধুরা, কোন বাঙালি গ্রন্থাগার অনিলা দেবী ছদ্মনাম ব্যবহার করতেন? অপশন এ হচ্ছে প্রতিভা বসু, অপশন বি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি হচ্ছে কমলা মজুমদার, অপশন ডি হচ্ছে রাধারানী দেবী। তো সঠিক উত্তরটি হবে অপশন বি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ব্যবহার করতেন অনিলা দেবী ছদ্মনাম। তো চলো বন্ধুরা, পরবর্তী কোশ্চেন দেখে নেবো। পরবর্তী কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি, রক্তচাপ পরিমাপে আমরা ব্যবহার করি, অপশন এ হচ্ছে স্টিরিওস্কোপ, অপশন বি হচ্ছে স্ফিগমোনোমিটার, অপশন সি হচ্ছে অ্যানিমোমিটার, অপশন ডি হচ্ছে থার্মোমিটার। তো সঠিক উত্তরটি হবে অপশন বি, স্ফিগমোনোমিটার যন্ত্র ব্যবহার করা হয় রক্তচাপ পরিমাপ কার্যে। তো চলো বন্ধুরা, পরবর্তী কোশ্চেন দেখে নেবো। পরবর্তী কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি, ভারতের দীর্ঘতম নদী হলো, অপশন এ হচ্ছে গঙ্গা, বি হচ্ছে যমুনা, সি হচ্ছে কাবেরী, ডি হচ্ছে ব্রহ্মপুত্র। তো সঠিক উত্তরটি হবে অপশন এ, গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী। গঙ্গা পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী, গঙ্গা পশ্চিমবঙ্গে প্রায় 520 কিলোমিটার পর্যন্ত প্রবাহিত হয়েছে। গঙ্গা নিম্ন গতিতে রাজমহল পাহাড়ের কাছে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। গঙ্গা মুর্শিদাবাদের ধুলিয়ানের নিকট ভাগীরথী ও পদ্মা নামে দুটি ভাগে বিভক্ত হয়েছে এবং এই দুটি ভাগের মধ্যে একটি ভাগ পদ্মা নাম নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর ভাগটি ভাগীরথী ও হুগলি নাম ধরে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। তো চলো বন্ধুরা, পরবর্তী কোশ্চেন দেখে নাও। পরবর্তী কোশ্চেন দেখে নিচ্ছেন, কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? অপশন এ হচ্ছে লর্ড ক্লাইভ, অপশন বি হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং, অপশন সি হচ্ছে লর্ড ডালহৌসি, অপশন ডি হচ্ছে লর্ড কার্জন। তো সঠিক উত্তরটি হবে অপশন বি, লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখে নেবো। পরবর্তী কোশ্চেন দেখে নিচ্ছেন, ভারতে গোলাপি শহর বলা হয় কাকে? অপশন এ হচ্ছে কর্ণাটককে, অপশন বি হচ্ছে জয়পুরকে, অপশন সি হচ্ছে কলকাতাকে, অপশন ডি হচ্ছে মানালিকে। তো সঠিক উত্তরটি হবে অপশন বি, জয়পুরকে বলা হয় ভারতের গোলাপি শহর। তো জয়পুর হচ্ছে রাজস্থানের রাজধানী। তো রাজস্থানের বর্তমান গভর্নর হচ্ছে কল্যাণ সিং, বর্তমান চিফ মিনিস্টার হচ্ছে বসুন্ধরা রাজ্যে, এবং রাজস্থান রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল 1 নভেম্বর 1956 সালে। তো চলো বন্ধুরা, আমরা পরবর্তী কোশ্চেন দেখে নেবো। পরবর্তী কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি, নিচের কোন শহরটি ভারতের প্রবেশদ্বার নামে পরিচিত? অপশন এ হচ্ছে চেন্নাই, অপশন বি হচ্ছে মুম্বাই, অপশন সি হচ্ছে নিউ দিল্লি, অপশন ডি হচ্ছে কলকাতা। তো সঠিক উত্তরটি হবে অপশন বি, মুম্বাইকে বলা হয় ভারতের প্রবেশদ্বার। তো মুম্বাই হচ্ছে মহারাষ্ট্রের রাজধানী। মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপাল হচ্ছে ভগৎ সিং কেশারি, বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে উদ্ধব ঠাকরে, এবং মহারাষ্ট্র রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল 1 মে 1960 সালে। তো চলো বন্ধুরা, পরবর্তী কোশ্চেন দেখে নেবো। পরবর্তী কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি, কেন্দ্রীয় ধান গবেষণা গাঢ়টি কোথায় অবস্থিত? অপশন এ হচ্ছে চেন্নাই, অপশন বি হচ্ছে বেঙ্গালোর, অপশন সি হচ্ছে কলকাতা, অপশন ডি হচ্ছে কটক। তো সঠিক উত্তরটি হবে অপশন ডি, কটকে অবস্থিত ধান গবেষণা কেন্দ্রটি। তো কটক হচ্ছে উড়িষ্যার একটি শহর। তো উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর, রাজ্যপাল হচ্ছে গণেশ্রী লাল, বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে নবীন পাটনায়ক। উড়িষ্যার রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 1936 সালে। তো চলো বন্ধুরা, পরবর্তী কোশ্চেন দেখে নেবো। পরবর্তী কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি, বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি? অপশন এ হচ্ছে থর মরুভূমি, অপশন বি হচ্ছে সাহারা মরুভূমি, অপশন সি হচ্ছে গোবি মরুভূমি, অপশন ডি হচ্ছে সোনারান মরুভূমি। তো সঠিক উত্তরটি হবে অপশন বি, সাহারা মরুভূমি হচ্ছে বিশ্বের বৃহত্তম মরুভূমি। তো চলো বন্ধুরা, পরবর্তী কোশ্চেন দেখে নেবো। পরবর্তী কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি, গদর পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ হচ্ছে নিউ ইয়র্ক, অপশন বি হচ্ছে টোকিও, অপশন সি হচ্ছে সান ফ্রান্সিসকো, অপশন ডি হচ্ছে লাহোর। তো সঠিক উত্তরটি হবে অপশন সি, সান ফ্রান্সিসকোতে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। তো চলো বন্ধুরা, পরবর্তী কোশ্চেন দেখে নেবো। পরবর্তী কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি, ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়েছিলেন কে? অপশন এ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু, অপশন বি হচ্ছে বাল গঙ্গাধর তিলক, অপশন সি হচ্ছে মোহাম্মদ ইকবাল, অপশন ডি হচ্ছে ভগৎ সিং।
তো সঠিক উত্তরটি হবে অপশন ডি, ভগৎ সিং দিয়েছিলেন ইনকলাব জিন্দাবাদ স্লোগানটি। তো চলো বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখে নেবো। পরবর্তী কোশ্চেনে পার্লামেন্টের কোন কক্ষটিকে স্থায়ী কক্ষ বলা হয়? অপশন এ হচ্ছে লোকসভা, অপশন বি হচ্ছে রাজ্যসভা, অপশন সি হচ্ছে বিধানসভা, অপশন ডি হচ্ছে কোনোটি নয়। তো সঠিক উত্তরটি হবে অপশন বি, রাজ্যসভাকে পার্লামেন্টের স্থায়ী কক্ষ বলা হয়ে থাকে। তো আমাদের পার্লামেন্টে দুটি কক্ষ আছে, একটি হচ্ছে রাজ্যসভা এবং অপরটি হচ্ছে লোকসভা। তো রাজ্যসভা হচ্ছে উচ্চ কক্ষ এবং লোকসভা হচ্ছে নিম্ন কক্ষ। তো লোকসভার মেয়াদ হচ্ছে 5 বছর। তো এই তথ্যগুলো অবশ্যই মনে রেখো বন্ধুরা। তো চলো বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখে নেবো। পরবর্তী কোশ্চেন এখানে দেখতে তোমরা, খানোয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? অপশন এ হচ্ছে 1527 খ্রিস্টাব্দে, অপশন বি হচ্ছে 1526 খ্রিস্টাব্দে, অপশন সি হচ্ছে 1523 খ্রিস্টাব্দে, অপশন ডি হচ্ছে 1556 খ্রিস্টাব্দে। তো সঠিক উত্তরটি হবে অপশন এ, 1527 খ্রিস্টাব্দে খানোয়ারের যুদ্ধ হয়েছিল এবং 1526 খ্রিস্টাব্দে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ। তো চলো বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখে নেবো। পরবর্তী কোশ্চেন এখানে দেখতে তোমরা, ভারতের উচ্চতম বাঁধের নাম কি? অপশন এ হচ্ছে তেহরি বাঁধ, অপশন বি হচ্ছে হীরাকুদা বাঁধ, অপশন সি হচ্ছে গান্ধী সাগর বাঁধ, অপশন ডি হচ্ছে ভাকরা নাঙ্গাল বাঁধ। তো সঠিক উত্তরটি হবে অপশন এ, তেহরি বাঁধ হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ। এটি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের তেহরির কাছে ভাগীরথী নদীর উপর নির্মিত হয়েছে। এই বাঁধের উচ্চতা হচ্ছে 260.5 মিটার বা 855 ফুট। তো উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী হচ্ছে দেরাদুন, এর রাজ্যপাল হচ্ছে বেবিরানী মৌর্য, বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছে ত্রিবেন্দ্র সিং রাওতে। এই উত্তরাখণ্ড রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল 9ই নভেম্বর 2000 সালে। তো চলো বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখে নেবো। পরবর্তী কোশ্চেন এখানে দেখতে তোমরা, লাইফ ডিভাইন বইটির রচয়িতা কে? অপশন এ হচ্ছে এপিজে আব্দুল কালাম, অপশন বি হচ্ছে অরবিন্দ ঘোষ, অপশন সি হচ্ছে জওহরলাল নেহরু, অপশন ডি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো সঠিক উত্তরটি হবে অপশন বি, অরবিন্দ ঘোষের রচনা লাইফ ডিভাইন বইটি। তো চলো বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখে নেবো। পরবর্তী কোশ্চেন এখানে দেখতে তোমরা, সুব্রত কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? অপশন এ হচ্ছে হকি, অপশন বি হচ্ছে ক্রিকেট, অপশন সি হচ্ছে ফুটবল, অপশন ডি হচ্ছে লন টেনিস। তো সঠিক উত্তরটি হবে অপশন সি, ফুটবলের সাথে যুক্ত সুব্রত কাপ। তো চলো বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখে নেবো। পরবর্তী কোশ্চেন এখানে দেখতে তোমরা, সংবিধানের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তো আমাদের ভারতে যে সংবিধানের ধারণা সেটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? অপশন এ হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, অপশন বি হচ্ছে ব্রিটেন, অপশন সি হচ্ছে আয়ারল্যান্ড, অপশন ডি হচ্ছে কানাডা। তো সঠিক উত্তরটি হবে অপশন এ, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে আমাদের ভারতের সংবিধানের ধারণাটি। তো চলো বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখে নেবো। পরবর্তী কোশ্চেন এখানে দেখতে তোমরা, পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী কতগুলি রাজ্য আছে? অপশন এ হচ্ছে 6টি, অপশন বি হচ্ছে 7টি, অপশন সি হচ্ছে 5টি, অপশন ডি হচ্ছে 8টি। তো সঠিক উত্তরটি হবে অপশন সি, 5টি রাজ্য আছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায়। তো পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় যে 5টি রাজ্য আছে সেগুলো হচ্ছে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম ও আসাম। এই 5টি রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায়। তো পশ্চিমবঙ্গ রাজ্যটি প্রতিষ্ঠিত হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। বর্তমান রাজ্যপাল হচ্ছে জগদীপ ধনকর, বর্তমান মুখ্যমন্ত্রী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো চলো বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখে নেবো। পরবর্তী কোশ্চেন এখানে দেখতে তোমরা, পশ্চিমবঙ্গে কতগুলি জাতীয় উদ্যান আছে? অপশন এ হচ্ছে 6টি, অপশন বি হচ্ছে 8টি, অপশন সি হচ্ছে 15টি, অপশন ডি হচ্ছে 10টি। তো সঠিক উত্তরটি হবে অপশন এ, পশ্চিমবঙ্গে 6টি জাতীয় উদ্যান আছে। সে 6টি জাতীয় উদ্যান হচ্ছে, 1 হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান, 2 হচ্ছে বক্সা জাতীয় উদ্যান, 3 হচ্ছে গরুমারা জাতীয় উদ্যান, 4 হচ্ছে নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান, 5 হচ্ছে সিঙ্গালেলা জাতীয় উদ্যান ও জলদাপাড়া জাতীয় উদ্যান হচ্ছে 6 নম্বর। তো এই 6টি জাতীয় উদ্যান আছে আমাদের পশ্চিমবঙ্গে। তো চলো বন্ধুরা আরও পরবর্তী কোশ্চেন দেখে নেবো। পরবর্তী কোশ্চেন এখানে দেখতে তোমরা, 2022 সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? অপশন এ হচ্ছে বেজিংয়ে, অপশন বি হচ্ছে দক্ষিণ কোরিয়ায়, অপশন সি হচ্ছে রাশিয়ায়, অপশন ডি হচ্ছে অস্ট্রিয়ায়। তো সঠিক উত্তরটি হবে অপশন এ, বেজিংয়ে অনুষ্ঠিত হবে 2022 সালের শীতকালীন অলিম্পিক। তো চলো বন্ধুরা আরও পরবর্তী কোশ্চেন দেখে নেবো। পরবর্তী কোশ্চেন এখানে দেখতে তোমরা, হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? অপশন এ হচ্ছে ক্যালোরিমিটার, অপশন বি হচ্ছে অ্যামিটার, অপশন সি হচ্ছে কার্ডিওগ্রাফ, অপশন ডি হচ্ছে ফ্যাদোমোমিটার। তো সঠিক উত্তরটি হবে অপশন সি, কার্ডিওগ্রাফ যন্ত্রের সাহায্যে হৃৎপিণ্ডের গতি নির্ণয় করা হয় এবং ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করা হয়, অ্যামিটার যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় এবং ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্রের জলের গভীরতা মাপা হয়।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে একটা লাইক করে এবং তোর বন্ধুর সাথে শেয়ার করে দিও। তো চলো বন্ধুরা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।